অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মকর রাশি নভেম্বর 2020 কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটি মাসিক রাশিফলের ভিডিও। মকর রাশির এ মাসে কোন কোন দিকে শুভ, কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করতে হবে, তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমেই জানাই, এ মাসে আপনাদের রাশিতে শনির অবস্থান, রাশির তৃতীয়ভাবে মঙ্গলের অবস্থান মীন রাশিতে, এবং 14 নভেম্বর থেকে এই মঙ্গল বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে। রাশির পঞ্চম স্থানে রাহু গ্রহের অবস্থান এবং রাশির নবম স্থানে শুক্র গ্রহের অবস্থান। এই শুক্র 16 নভেম্বর আপনাদের রাশির দশম স্থানে চলে যাচ্ছে এবং দশম স্থানে অলরেডি বুধ গ্রহ অবস্থান করছে এবং সেটা 3 নভেম্বর থেকে বকরি থেকে মার্গী হচ্ছে এবং 16 নভেম্বর রবি আপনার তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গমন করছে এবং 16 নভেম্বরের আগে পর্যন্ত এই রবি আপনাদের রাশিতে আপনাদের দশমভাবে অবস্থান করবে এবং রাশির একাদশ স্থানে কেতু এবং রাশির দ্বাদশভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান। কি ফলাদেশ হতে চলেছে এই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। অনেকেই জানতে চাইছেন যে স্যার, আমি এটা লগ্ন থেকে দেখবো না রাশি থেকে দেখবো? আপনারা দুই দিক থেকে এই রাশিফলটি কিন্তু দেখতে পারেন। প্রথম কথা, কেউ কেউ বলছেন যে স্যার, আমার অর্থনৈতিক দিক তো ভালো হচ্ছে না, আমার লাভ লাইফ তো ভালো হচ্ছে না, বা কারো সমস্যা থেকেই যাচ্ছে। প্রথম কথা আমি জানাই, আমি যে এই রাশিফলগুলো করছি টোটাল ডিপেন্ড করছে আপনার বর্তমান গ্রহের দশা এবং অন্তর্দশার উপর, অর্থাৎ এবং আপনার জন্মকুণ্ডলিতে আপনার গ্রহের অবস্থান কেমন আছে সেটার উপর ডিপেন্ড করে বর্তমান যে গ্রহের গোচর তার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ বর্তমান গ্রহের গোচর যদি আপনার দশা অন্তর্দশা সঙ্গে অনেকটাই ডিফার কিন্তু করবেই করবে, অর্থাৎ যদি আপনার শুভ দশা অন্তর্দশা চলে সেক্ষেত্রে আপনার শুভ ফল পাবেন, যদি আপনার ক্ষেত্রে শুভ না হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে, বা যদি সেটা আপনার মারক দশা হয় সেক্ষেত্রেও কিন্তু সমস্যাটা আরও বাড়িয়ে তুলবে। তো প্রথমেই আমি যা আসি আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা। দেখুন, আপনাদের রাশিতে অথবা লগ্নে শনি মহারাজ অবস্থান করছে। দেখুন, 14 নভেম্বরের পর থেকে এই শনি আপনাদের স্বাস্থ্যের দিকটা কিছুটা হলেও ভালো দিবে। 14 নভেম্বর পর্যন্ত স্বাস্থ্যের দিকটা নিয়ে কিছুটা হলেও টেনশনের ব্যাপার কিন্তু আছে, তবে এই শনি আপনাদেরকে যেহেতু দ্বিতীয় পতি এবং আপনাদের লগ্নাধিপতি, আপনাদেরকে আপনাদের লগ্ন এবং রাশিতে অবস্থান করছে, আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি করবে এবং আপনাদের ধনভাগ্য কিন্তু ভালো করবে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট কিন্তু হবে। কাদের হবে? যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা এবং শনির প্রথম দশা, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। এই শনির তৃতীয় দৃষ্টি আপনার তৃতীয়ভাবে পড়ছে, অর্থাৎ পরাক্রমভাবে, যেখানে অলরেডি মঙ্গল কিন্তু অবস্থান করছে। অর্থাৎ এই যে শনি এবং মঙ্গলের দৃষ্টি বিনিময় আপনাদের ক্ষেত্রে মোটেও শুভ নয়, যাত্রার ক্ষেত্রে বাধা দিবে। পরাক্রম কিছুটা হলো আপনাদের তৃতীয় স্থানে মঙ্গল পরাক্রম বৃদ্ধি করে, কিন্তু এই শনির সঙ্গে কম্বাস্ট হয়ে যাওয়ার জন্য পরাক্রম কিছুটা হলো আপনাদের এনার্জি লস কিন্তু আপনাদের থাকবে। এবং এই শনির সপ্তম দৃষ্টি সপ্তমভাবে আপনাদের পড়ছে, অর্থাৎ আপনাদের ম্যারিড লাইফে কিন্তু সমস্যা দিবে এবং পারিবারিক বিবাহিত জীবন আপনাদের কিন্তু উথাল পাতাল করবে, অর্থাৎ এলোমেলো করে দিবে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, বন্ডিংয়ের অভাব কিন্তু তৈরি হবে এবং এটা যাদেরই হবে তাদের, যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রথম দশা তাদের ক্ষেত্রে। এবং শনির দশম দৃষ্টি আপনাদের দশমভাবে পড়ছে, কর্মভাবে তুঙ্গক্রিয়া দৃষ্টি আপনাদের ক্ষেত্রে মোটামুটি শুভ, কর্মক্ষেত্রে ধীর গতিতে আপনারা কর্ম পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে, কর্মপ্রাপ্তি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে
বাধা ও বিপত্তির মধ্যে দিয়ে আপনাদের কিন্তু কর্মের জায়গাটা তা অতিবাহিত করতে হবে। অর্থাৎ কর্মকেন্দ্রিক কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকবে, যাদের শনির মহাদশা, শনির অন্তদশা, শনির প্রত্যন্তদশা তাদের ক্ষেত্রে। এইবার আসি আপনাদের আপনাদের রাশির তৃতীয়ভাবে মঙ্গল। দেখুন, রাশির তৃতীয়ভাবে মঙ্গল আপনাদের ক্ষেত্রে পরাক্রম বৃদ্ধি করবে, যাদের মঙ্গলের মহাদশা, মঙ্গলের অন্তদশা, মঙ্গলের প্রত্যন্তদশা চলছে। এবং যেহেতু শনির সঙ্গে কম্বাস্ট হয়ে আছে, এই জন্য আপনাদের ভাইদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, আপনাদের যাত্রার ক্ষেত্রে বাধা, এবং আপনাদের কোনো দূরযাত্রা থেকে অবশ্যই সাবধানতা থাকুন, ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের রাশির ষষ্ঠভাবে পড়ছে, অর্থাৎ এখানে আপনাদের শত্রুতা বৃদ্ধি করবে, ঋণ হওয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং রোগ থেকে কিন্তু আপনাদের মুক্তি পাবে, অর্থাৎ ষষ্ঠভাবে দৃষ্টি। এবার বলি চতুর্থভাবে চতুর্থ দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে। এই মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের নবমভাবে পড়ছে, অর্থাৎ ভাগ্যোদয়, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয়, যেহেতু আপনাদের এই মঙ্গল আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি এবং নবমভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেগুলো কিন্তু হবে। আপনাদের দূরযাত্রা ভাগ্যের দ্বারা যে কাজ হয় এবং আপনাদের ধর্মীয় কাজে, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, এবং কর্মের দিকটা কিন্তু আপনাদের ভালো দিবে। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যারা অ্যাপয়েন্টমেন্ট করতে চাইছেন তবেই এই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, কারণ হচ্ছে আপনারা এখানে রাশি লগ্ন জানার জন্য মেসেজ করবেন না, রাশি লগ্নের জন্য আপনারা কমেন্টসে করুন, বারবার বলছি রাশি লগ্নের জন্য আপনারা এখানে করবেন না। অনেকে বলছেন যে স্যার আপনাকে দুটো চ্যানেল, না আমার একটি চ্যানেল, এবং আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট দিয়ে দিচ্ছে যে এই নাম্বারে যোগাযোগ করুন, ভুল করে ওই নাম্বারে যোগাযোগ করবেন না, এটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশনের হোয়াটসঅ্যাপ নম্বর। তো শুরু করা যাক আলোচনাটি, চালিয়ে নিয়ে যাওয়া হোক। দেখুন, এই মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার রাশির দশম স্থানে পড়ছে, অর্থাৎ কর্ম হবে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের কাটবে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে আপনাদের জটিলতা কিছুটা কাটবে। কাদের হবে? যাদের মঙ্গলের মহাদশা, মঙ্গলের অন্তদশা, মঙ্গলের প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এবার আসি আপনাদের রাশির দ্বাদশ স্থানে বৃহস্পতির অবস্থান, এবং এই বৃহস্পতি আপনার 20 নভেম্বর পর্যন্ত এই বৃহস্পতি আপনাদের রাশির দ্বাদশ স্থানে থাকবে, অর্থাৎ ব্যয় কিন্তু আপনাদের বৃদ্ধি করবে, ব্যয়ের জায়গাটা যথেষ্ট থাকবে। এবং এর সাথে সাথে আপনাদেরকে জানাই, ব্যয়ের সঙ্গে সঙ্গে আপনাদের বিদেশ থেকে ইনকাম যোগও কিন্তু বাড়িয়ে তুলবে, এবং এই দ্বাদশ ভাব থেকে আপনাদের রাশির ঠিক চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, পঞ্চম দৃষ্টি চতুর্থভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে পঞ্চম দৃষ্টি চতুর্থভাবে পড়ে আপনাদের ভূমি, গাড়ি এবং শিক্ষা, মায়ের থেকে সুখ, বন্ধুবান্ধব থেকে সহযোগিতা, আপনার আত্মীয় স্বজন থেকে সহযোগিতা, এগুলো কিন্তু পাবেন, পারিবারিক সুখ এটা কিন্তু আপনাদের থাকবে, এবং আপনাদের পরিবারের মধ্যে ভালো একটা বন্ডিং কিন্তু দেখা যাবে। কাদের হবে? যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে। এবং এই বৃহস্পতির ঠিক সপ্তম দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে পড়ছে, অর্থাৎ রোগ বাড়িয়ে তুলবে, ঋণ বাড়িয়ে তুলবে, কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি করবে, এবং কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবং এই জায়গাটা যা কাদের হবে? যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যন্তদশা চলছে, অর্থাৎ রোগ, ঋণ, শত্রুতা এবং কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে জটিলতা, এই জায়গাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে, যাদের বৃহস্পতির মহাদশা চলছে, বৃহস্পতি অন্তর্দশা তাদের ক্ষেত্রে। এবং এই বৃহস্পতি দ্বাদশভাবে থেকে আপনাদের ঠিক রাশির অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি জায়গা মৃত্যুস্থানে দিচ্ছে, বাধা বিপত্তি, অবস্ট্রাগল, এগুলো কিন্তু বাড়িয়ে তুলবে, কিন্তু আচানক হঠাৎ ধনপ্রাপ্তি জায়গা কিন্তু তৈরি করবে। বৃহস্পতি দুই দিক থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু লাভ দেবে,
একদিক থেকে যেমন আপনাদের অর্থ অপচয় হবে, আবার কিছু কিছু দিক থেকে আপনাদের কিন্তু অর্থ নিয়ে আসবে। যাদের বৃহস্পতি মহাদশা, বৃহস্পতি অন্তর্দশা, বৃহস্পতি প্রত্যন্তদশা চলছে, এবং বৃহস্পতি আপনার রাশিচক্রে কোনভাবে অবস্থান করছে, কী কোন নক্ষত্র অবস্থা, এগুলো কিন্তু দেখা একান্তই বিচার্য বিষয়। এবং বর্তমান দশা এবং অন্তর্দশা, এই বৃহস্পতি 20 নভেম্বর আপনাদের রাশিতে অবস্থান করবে, অর্থাৎ আপনাদের তৃতীয় পতি এবং দ্বাদশ পতি রাশিতে অবস্থান করছে। বিদেশ থেকে তো আপনাদের ইনকাম যোগ আসবে, এক্সপোর্ট ইম্পোর্টের বিদেশের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, এটা আমি খুব জোর গলায় বলবো, এবং নতুন কর্মের যোগ সৃষ্টি করবে। এবং আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট আগের থেকে অনেকটাই ডেভেলপমেন্ট কিন্তু করবে। এই বৃহস্পতি পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনাদের সন্তানের জায়গায় সন্তান সুখের জায়গায় তৈরি করবে, আপনাদের শেয়ার মার্কেট থেকে লাভ করবে, আপনাদের লাভ লাইফটা ভালো করবে, প্রেমজ জায়গাটা, প্রেম নিয়ে যাদের রিলেশন ক্রাইসিস হচ্ছে তাদের ক্ষেত্রে ভালো করবে, এবং আপনাদের ধর্মীয় যাত্রা করাবে, এডুকেশনের দিক থেকে ভালো, উচ্চশিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং এই বৃহস্পতি সরাসরি আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনাদের ম্যারিড লাইফটা কিন্তু মোটামুটি ভালো দিক দেখাচ্ছে, কিন্তু যেহেতু শনির দৃষ্টি, আপনাদের দুটো দৃষ্টি পড়াতে আপনাদের ক্ষেত্রে মোটামুটি ভালো মন্দ দুই রকমই কিন্তু আপনাদের যাবে। কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, কিছু কিছু ক্ষেত্রে প্রতারণা ধোঁকা খেয়ে যাওয়া কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে মকর রাশির। এই মকর রাশির এই বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করে নবমভাবে দৃষ্টি দিচ্ছে, ভাগ্য হয় ভাগ্যতে কিন্তু আপনাদের করাবে, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেগুলো হবে, আটকে থাকা কাজগুলো আপনাদের পুনরুদ্ধার হবে, দীর্ঘদিন ধরে যেগুলো আটকে আছে সেই কাজগুলো আপনাদের কিন্তু পুনরুদ্ধার হবে, পৈতৃক সূত্রে সম্পত্তি আপনারা পাবেন, ধর্মীয় কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুব ভালো ধর্মীয় যাত্রা হবে, হায়ার এডুকেশন উচ্চ শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুবই এই সময়টা ভালো, নতুন কর্মের দিশা আপনাদের খুলবে, ইনকাম সোর্স বাড়বে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, শেয়ারের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, এই জায়গাগুলো কিন্তু ইনকাম যোগটা কিন্তু আপনাদের দিবে। এবার আসি আপনাদের বুধ, আপনাদের এই বুধ ষষ্ঠপতি এবং আপনাদের নবমপতি আপনাদের দশমভাবে অবস্থান করছে, এবং 3 নভেম্বর থেকে এটা মার্গে হয়ে যাচ্ছে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে, নতুন কর্ম কিন্তু আপনারা পাবেন, এবং আপনাদের যেহেতু ভাগ্যপতি অর্থাৎ ভাগ্যের দ্বারা কাজ কিন্তু হবে, কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান এগুলো বৃদ্ধি পাবে, এবং আপনাদের ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। যারা শেয়ারের সঙ্গে যুক্ত আছে, যারা সেলসের সঙ্গে যুক্ত আছেন, যারা মার্কেটিং লাইনে আছেন, যারা ব্রোকারি লাইনে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় দশমভাবে অবস্থান, নবমপতি দশমভাবে অবস্থান এবং ষষ্ঠপতি কানেক্ট করে, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু সুযোগের পরিমাণ কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। এবং আপনাদের একাদশ স্থানে কেতু আপনাদের লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু আপনাদেরকে দেবে। একাদশভাবে কেতু কাদের হবে, অর্থাৎ যাদের কেতুর মহাদশা, কেতুর অন্তর্দশা, কেতুর প্রত্যন্তদশা, তাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক লাভের জায়গা কিন্তু আসবে, লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে, এই জায়গাটা কিন্তু ইনকাম সোর্স কিন্তু বাড়িয়ে তুলবে মকর রাশি কেতুর মহাদশা, কেতুর অন্তর্দশা, কেতুর প্রত্যন্তদশা। কারণ আপনাদের একাদশ স্থানে তুঙ্গস্থ কেতু আপনাদেরকে কিন্তু লাভ সফলতার জায়গাটা কিন্তু দিবে। দেখুন, আপনাদের অষ্টমপতি রবি আপনাদের রাশির দশম স্থানে অবস্থান করছে এবং সেটা থাকবে 16 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ অষ্টম স্থানের রবি দশমভাবে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু দাঁড়াবে, কর্মক্ষেত্রে বাধা বিপত্তি। যারা গভর্নমেন্টের কাজের সঙ্গে যুক্ত আছে সেই কাজ থেকে কিন্তু আপনারা মানে যারা কন্ট্রাক্ট নিচ্ছেন তারা কিন্তু কন্ট্রাক্ট থেকে বাধা পাবেন, এবং গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে। নিচস্থ রবি অষ্টমপতি দশমভাবে নিচস্থ আপনাদের সরকারি কাজকর্মে কিন্তু বাধা বিপত্তি পাবেন 16 নভেম্বরের পর্যন্ত। কিন্তু 16 নভেম্বরের পর এই রবি যখন আপনাদের ঠিক একাদশভাবে অবস্থান করবে এবং কেতুর সঙ্গে অবস্থান করবে, কেতু যে গ্রহের সঙ্গে অবস্থান করে সেই গ্রহের শুভ ক্ষমতাগুলো বাড়িয়ে তোলে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ সফলতা মান সম্মান বৃদ্ধি, খ্যাতি, ইনকাম, এই জায়গাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। গভর্নমেন্টের কাজের ক্ষেত্রে আপনাদের যোগাযোগগুলো কিন্তু হবে,
গভর্নমেন্টের কনস্ট্রাকশনের কাজ কাজ করছে তাদের ক্ষেত্রে ভালো, যারা ফ্ল্যাট নির্মাণ করছে তাদের ক্ষেত্রে ভালো, যারা বিল্ডার প্রমোটার তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়গুলো ধীরে ধীরে কিন্তু ভালো হবে, অর্থাৎ গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন। এর সাথে সাথে আপনাদেরকে জানাই একাদশ স্থানে রবি আপনাদের মিত্র গৃহে সফলতা দিবে, আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পন্ন হবে, এবং এই শুক্র আপনাদের নবমপতি, এবং এটা যখন 16 নভেম্বর যখন আপনাদের দশমভাবে অবস্থান করবে, অর্থাৎ কর্মের দিকটা আপনাদের ভালো দেবে। শেয়ার মার্কেট এর সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা গ্ল্যামার দুনিয়াতে আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা যেহেতু কেন্দ্রে অবস্থান করছে, যারা ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিং এর সঙ্গে শিল্পকলার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো। এই জায়গাগুলো কিন্তু নবমপতি দশম যাওয়াটা খুবই একটা ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, যেটা আপনাদের নবমে যেহেতু নিজস্ব ছিল যে জায়গাগুলো হচ্ছিল না, কেউ কেউ যারা যারা বিল্ডার আছে প্রমোটার আছে কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যারা যুক্ত আছে, যারা ফ্ল্যাট নির্মাণ করে তাদের ফ্ল্যাটগুলো বিক্রি হবে, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট, ফ্ল্যাটের জায়গাগুলো আপনাদের বিক্রির জায়গা বা আর্নিংয়ের জায়গাটা কিন্তু আসবে, যেহেতু আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের দশমপতি দশম স্থানে অবস্থান করছে। প্রেমজ জায়গাটা কিন্তু ভালো, লাভ লাইফের জায়গাটা ভালো, নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি হবে মকর রাশির। এই জায়গাগুলো কিন্তু কাদের হবে, যাদের শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা, শুক্রের প্রত্যন্তদশা, তাদের ক্ষেত্রে দশাগুলো কিন্তু ডিফারেন্ট করে যাচ্ছে। দেখুন এইবার আসি আপনাদের রাশির পঞ্চমভাবে রাহু গ্রহের অবস্থা, অর্থাৎ পঞ্চমভাবে রাহু 4 নভেম্বরের পর থেকে কিন্তু ভালো ফল দিবে এই রাহু, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, নবপঞ্চম যোগ সৃষ্টি করছে শনির সাথে, এই দিক থেকেও কিন্তু যথেষ্ট লাভ আপনাদেরকে দিবে, এবং শ্মশান এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি হয়েছে, এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। কিন্তু যারা গর্ভবতী মহিলারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো সাবধানতা অবলম্বন করতে হবে এই সময়টা, এবং আপনাদের ক্ষেত্রে যাদের রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা, রাহুর প্রথম দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু বিশেষ সাবধানতা, এবং আপনাদের লাভ লাইফ প্রেমজ সম্পর্কের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্ব আসতে পারে, যাদের রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা, রাহুর প্রথম দশা চলছে তাদের ক্ষেত্রে প্রেমজ জায়গাটা, লাভ রিলেশনের জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু দাঁড়াবে। এবং এর সাথে সাথে আপনাদেরকে জানাই আপনাদের এই বুধ আপনাদের ষষ্ঠপতি নবমপতি আপনাদের দশম স্থানে অবস্থান করছে, আপনাদের শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত, এদের ক্ষেত্রে কিন্তু ভালো, এবং যারা প্রিন্টিংয়ের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, আপনাদের ব্যবসা কিন্তু বাড়বে, অর্থাৎ আপনারা ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। এবার পঞ্চমে রাহু, যাদের রাহুর মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করুন, লং টার্ম ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু করবেন না কোনো কিছুতে, তাতে কিন্তু আপনারা কিন্তু প্রফিট পাবেন না। আপনারা যদি শর্ট টাইমে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা লুজার হবেন, যদি আপনারা লং টাইমের ইনভেস্টমেন্ট করেন যে কোনো শেয়ার মার্কেটে বা আপনার মিউচুয়াল ফান্ডে বা যে কোনো সেক্টরে বা ব্যবসার ক্ষেত্রেও যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন, লং টাইম ইনভেস্টমেন্ট করেন, যেটাতে আপনাদের ব্যবসার ক্ষেত্রে টাকাটা কিন্তু রিকভারি হয়ে আসবে এবং আপনারা কিন্তু মুনাফাটা কিন্তু পাবেন। যারা বড় বড় ব্যবসার সঙ্গে যুক্ত আছে, ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো ফল কিন্তু দেবে শনি মহারাজ এবং বৃহস্পতি, যাদের শনির মহাদশা, বৃহস্পতির মহাদশা বা শনির অন্তর্দশা, বৃহস্পতি অন্তর্দশা। কিন্তু ছোট যারা ব্যবসা করছেন, যাদের মানে আজকে ইনকাম কালকে আবার নেক্সট ইনকাম এই টাইপের যাদের, মানে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন চলবে। যাদের বুধের মহাদশা, বুধের অন্তর্দশা, বুধের প্রথম দশা, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু হবে, এই জায়গাটা কিন্তু ডিফারেন্ট করে যাচ্ছে। দেখুন এ মাসে আপনারা কী উপায় করবেন, কী উপায় করলে আপনাদের এ মাসে বিশেষ লাভ আপনারা কিন্তু পাবেন। প্রথমেই আপনাদেরকে জানাই আপনারা এ মাসে
গরিব মানুষদেরকে, দুঃখী যারা বাস্তবে নির্ধনী, তাদেরকে অন্ন বস্ত্র দান করুন, পেট ভরে খাওয়ান। এবং মন্দিরে আপনার হনুমানজির মন্দিরে ঘিয়ের প্রদীপ যদি প্রজ্বলন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ আপনারা কিন্তু পাবেন। এটা কিন্তু আপনারা করবেন, মাসে একদিন অন্তত নির্ধনী ব্যক্তিকে আপনারা কিছু ভোজন করান, এবং কুকুরকে আপনারা মিষ্টি খাওয়ান, শনিবার করে আপনারা কিন্তু কুকুরকে মিষ্টি খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন এই সময়। এইবার দেখুন মকর রাশির এই যে বৃহস্পতি যে রাশিতে অবস্থান করবে এবং শনির সাথে অবস্থান করবে, বৃহস্পতি এবং শনি একত্রে সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে এই জায়গাটাতে, পারিবারিক জায়গাটাতে যেন শনি যেমন ডিস্টার্বেন্স করে বৃহস্পতি, সেই জায়গাটা কিন্তু অনেকটাই রিকভারি কিন্তু করবে। অর্থাৎ আপনারা যাদের শনির মহাদশা, শনির অন্তদশা বা বৃহস্পতির মহাদশা, বৃহস্পতি অন্ত, তারা কিন্তু মিশ্র ফল কিন্তু আপনারা পাবেন। এই মঙ্গল আপনাদের রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে, এই তৃতীয়ভাবে 14 নভেম্বর থেকে বকরি থেকে মার্গী যখন হয়ে যাচ্ছে, মঙ্গলের শুভ ফলগুলো কিন্তু প্রদান করতে পারবে। অর্থাৎ আপনাদের কাজে উদ্যমতা বাড়বে এবং কিছু কিছু ক্ষেত্রে এই মঙ্গল আপনাদের ঠিক শুক্রের উপর দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ 16 তারিখ পর্যন্ত মঙ্গলের দৃষ্টি, সপ্তম দৃষ্টি শুক্রের উপর থাকছে। এক্ষেত্রে আপনাদের যেহেতু এই শুক্র আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের দশমপতি, এক্ষেত্রে আপনাদের ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া, নিচস্থ শুক্রের উপর বকরি মঙ্গলের দৃষ্টি, ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া, ইনভেস্টমেন্টের দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখুন। শর্ট টাইম ইনভেস্টমেন্ট করবেন না, শর্ট টাইম ইনভেস্টমেন্ট করলে কী হবে, আপনাদের লোকসানটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে মকর রাশির। ওভারঅল মকর রাশি কিন্তু নভেম্বর মাসটা ধন ভাগ্য, ফিনান্সিয়াল দিকটা কিন্তু ভালো, বিদেশ থেকে অর্থ আসা, ব্যবসাতে উন্নতি এবং এক্সপোর্ট ইম্পোর্টের যারা সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো। ওভারঅল কিন্তু আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিসটা কিন্তু কাটবে এবং বিবাহের যোগটা কিন্তু আপনাদের 20 নভেম্বরের পর থেকে তৈরি হচ্ছে। নমস্কার।